হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার চিকেন তেহারি রান্না করে দেখাবো আর আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই রান্না করতে পারবেন আর এই সরিষার তেলে চিকেন তেহারি খেতে দারুণ লাগে আর তেহারি রান্না করতে মশলা খুবই কম লাগে আমাদের ঘরে সবসময় থাকা মশলা দিয়েই ঝটপট রান্না করা যায় চলুন দেখি চিকেন তেহারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমে লাগবে পোলাউর চাল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তেহারির মশলা কাঁচামরিচ মুরগির মাংস টক দই কাঁচামরিচ কুচি কিশমিশ গুড়া দুধ জিরা এলাচি দারচিনি তেজপাতা চিনি লবণ কেওড়ার জল সরিষা তেল ও পানি প্রথমে দেখুন তেহারির মশলা বানানোর জন্য লাগবে আট দশটা এলাচি এক টুকরা জৈত্রী দশ বারোটা গোলমরিচ তিন টুকরা দারচিনি ও এক টুকরা জায়ফল সব মশলা একসাথে না ভেজে কাঁচা গুঁড়া করে নিয়েছি আর বাটিতে আছে আধা কেজি পোলাও চাল আর এক কেজি মুরগির মাংস এখন মুরগির মাংসগুলো মাখানোর জন্য বাটিতে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এরপর বাটিতে প্রথমে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক কাপ টক দই চার পাঁচটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ তেহারির মশলা আর মাংসের পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিব এরপর মেখে আধা ঘন্টা অপেক্ষা করব আর তেহারি রান্না করার জন্য মাংসের টুকরাগুলো একটু ছোট রাখবেন আর তেহারি হল খুবই কম মশলার খাবার আর তেহারিতে কোনো ধনিয়া জিরা শুকনো মরিচের গুঁড়া দিতে যাবেন না তাহলে তেহারির স্বাদ পাওয়া যাবে না এখন তেহারির মাংস ও পোলাও রান্না করার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিব এরপর তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর ফোড়নের জন্য কড়াইতে দিব আধা চা চামচ জিরা পাঁচটা এলাচি দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা সব একসাথে কড়াইতে দিয়ে দিব আর ফোড়ন থেকে গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর কড়াইতে আরও এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা কড়াইতে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর আগে বেঁকে রাখা মুরগির মাংসগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে দিব এরপর ঢেকে মাংসগুলো রান্না করব এখন দেখুন মুরগির মাংস থেকেই অনেক পানি বের হয়েছে আর এখন এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর আবার ঢেকে যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এরপর প্রায় বিশ মিনিট মাংসগুলো রান্না করার পর ঢাকনা খুলে যখন দেখব মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আর ঢাকনা দেওয়ার নেই এখন মাংসের মধ্যে যা পানি আছে সবটুকু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর যখন দেখব মাংস থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বের হয়ে আসছে আর তখনই আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আধা কেজি পরিমাণ পোলাও চাল কড়াইতে দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব চালগুলো ভাজার দরকার নেই এরপর পাশের চুলায় গরম করা এক কেজি পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিব এইখানে আধা কেজি চালের জন্য এক কেজি পরিমাণ পানি দিয়েছি এরপর দিব দশ বারোটা কাঁচামরিচ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক সাত চামচ চিনি বিশ গ্রাম পরিমাণ কিশমিশ এক সাত চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢেকে পানি ফুটে ওঠা পর্যন্ত পাঁচ মিনিট অপেক্ষা করব এরপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব উঠেছে আর তখন একটু পোলাওর পানি চেক করে লবণ ঠিক আছে কিনা দেখে নিব আর এ সময় যদি মনে হয় লবণের পরিমাণ একটু বেশি হয়েছে তাহলেই বুঝবো পোলাও রান্নার পর পোলাউতে লবণ ঠিকঠাক হবে আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে তাই আরও আধা চা চামচ লবণ দিয়ে দিব এরপর ভালোভাবে নেড়ে দিব এরপর ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো পানিগুলো আরও শুকিয়ে আসা পর্যন্ত এখন দেখুন পোলাওতে পানি একদম শুকিয়ে চালের সাথে গা মাখা মাখা হয়ে আসছে এরপর এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে দিব এরপর ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করব। আর এর সময় চুলার চুলা একদম লো থাকবে এর মধ্যে আর ঢাকনা খোলা যাবে না এরপর পনেরো মিনিট অপেক্ষা করার পর ঢাকনা খুলে পোলাওগুলো হালকাভাবে নেড়ে দিব যাতে উপরে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয় তেহারি আমাদের তৈরি বাকি যা সিদ্ধ হওয়ার ভাবেই সিদ্ধ হয়ে যাবে এরপর চুলা বন্ধ করে দিব কিন্তু তেহারিগুলো আরও একটু ঝরঝরা করার জন্য ঢেকে চুলার উপরেই রেখে আরও দশ মিনিট অপেক্ষা করব এরপর তেহারি পরিবেশন করব তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার সরিষা তেলের তেহারি এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই তেহারি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই তেহারি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওতে লাইক কমেন্টসে জানাবেন আর এই ধরনের খাবার যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভাই